রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাসিন্দারা। কোচবিহার শহরের 3 নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায় এদিন ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন যাবত ওই এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। তবে প্রশাসনিক স্তরের সমস্ত নেতৃত্বদের জানালেও তার কোনো সুরাহা হয়নি, তাই তারা পথ অবরোধ করে বেহাল রাস্তাটি সংস্কারের দাবিতে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দারা। ওই ওয়ার্ড কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখায়। প্রায় 1 ঘন্টা তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পর ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং তাদেরকে অর্থাৎ আন্দোলনকারীদের তুলে দেন। এ বিষয়ে এদিন আন্দোলনকারীরা কি জানিয়েছেন শুনুন। অনেক দিন ধরে সমস্যা, বৃষ্টি হলে তো আরো সমস্যা, রাস্তা বোঝা যায় না, গর্ত, বাচ্চাকে নিয়ে প্রাইভেটে স্কুলে নিয়ে যেতে খুব অসুবিধা হয়, টোটো তো আসেই না, এদিকে সন্ধ্যা পরে টোটো আসতে চায় না, দিনের বেলা টোটোতে প্রচন্ড ভাড়া চায় বেশি, ভাই প্রচুর সমস্যা, রাস্তা নিয়ে অনেক দিন ধরে ভুক্তভোগী। এখন তো কোথাও যাচ্ছিলেন, এখানে রাস্তা অবরোধ আছেন, কি বলবেন? অনেক দূর ঘুরে যেতে হবে, বাচ্চাকে নিয়ে যাবো, এখন বাচ্চাকে নিয়ে যেতে পারতেছি না, রাস্তা অনেক
চলছে রাস্তা নিয়ে কি বলবেন? আমার ওয়ার্ডে এটা পিডব্লিউটি রাস্তা, তা আমি এক মাস আগে আমি জ্যোতি মুনিরের কাছে গেছিলাম পিডব্লিউ, তা ওনাকে বলেছিলাম, তা উনি বলেছে ঠিক আছে দেখছি। তারপরে আমি অনেকদিন পরে আবার গেছি জেলা সভাপতির কাছে গেছি, ওনাকেও জানিয়েছি ব্যাপারটা, উনি বলেছেন যে ঠিক আছে দেখা যাক কী করা যাচ্ছে, কী করা যাবে দেখছি। তাহলে এর মধ্যে মানে নানান ধরনের মানে মানুষ যাতায়াত, এক্ষেত্রে মেন রাস্তা এটা, আর আমার ওয়ার্ডের লোকজনই এখান থেকে যাতায়াত সব রকমই লোকজন করে, কিন্তু তবু এখানে অনেক রকমের অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এ সমস্ত বারবার করে দেখা হচ্ছে, এটা কি কেন করছে না সেটাই আমার মানে জানার দরকার বা এটাই। আমি এখানে কি কোনো প্রশাসনিক গাফিলতি মনে করছেন? হ্যাঁ আমি তো বলেছি, এখনো কেন করছে না আমি সেটা বুঝতে পারছি না তো। আপনি একজন কাউন্সিলর এই ওয়ার্ডে, তারপরেও এখানে রাস্তা হচ্ছে না, সাধারণ মানুষের অভিযোগ এখানে অনেক এক্সচেঞ্জ হচ্ছে, এ নিয়ে কি বলবেন? এ নিয়ে তো ওরা আমাকে আটকিয়ে রেখেছে, তো পথ অবরোধ করেছে, আমাকে এখানে যেতে দিচ্ছে না, ওরা আটকিয়ে রেখেছে যে এখানে নানান ধরনের অনেক রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে এখানটায়, এখানে যাতায়াত একদম করা যাচ্ছে না, এই বড় বড় খাল হয়ে গেছে, এখানে গাড়ি গালি উল্টে যাচ্ছে, এই সমস্ত হচ্ছে, এগুলো মানুষ কেন সহ্য করবে, এগুলো বারবার করে আমারও তো বিরক্ত লাগে, আমিও তো শুনি কী করা যাবে এখন, আমি তো জায়গা মতো যে বলে এসেছি, এখন দেখা যাক কী করা যায়। আপনার নাম? আমার নাম মায়াশা, তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। আজকে আমাদের বিগত বছর খানিক থেকে এই এলাকার রাস্তাটা খুবই খারাপ, তো সেই কারণে আজকে আমরা পথ অবরোধ করেছি, আর প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা হচ্ছে, বড় বড় গর্ত রাস্তার মধ্যে, জল জমে থাকে, বৃষ্টি কমে গেলে জল শুকিয়ে গেলে ধুলা এই রাস্তায় থাকা যায় না, প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন? আমরা প্রশাসনকে জানিয়েছি, সোশ্যাল মিডিয়ার সাহায্য নিয়েছি, এলাকার যারা নেতৃত্ববৃন্দ আছে তাদের জানিয়েছি, কিন্তু কোনো সুরাহা হয়নি, তাই আজকে আমরা এলাকার নাগরিক মিলে পথ অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম মদন সাহা। এটা ওয়ার্ডের নাম? এই ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড। কতক্ষণ চলবে এই বিক্ষোভ? আর যতক্ষণ না আমাদের উচ্চপদস্থ কর্মচারীরা এসে আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আমরা আজকে পথ অবরোধ করার কারণ হচ্ছে রাস্তার ঘাট খুবই খারাপ, আমরা রাস্তা দিয়ে কোনো গাড়ি যায় আর যত বাচ্চাদের গাড়ি যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে গর্ত, আর এখানে নিউকুঞ্জবাড়ে প্যাসেঞ্জার আপ ডাউন করছে, তারপরে সেন্ট মেরির গাড়ি যাওয়া আসা করছে, পশুদিনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যার জন্য আমরা অবরোধ করছি, যতক্ষণ পর্যন্ত এই রাস্তা না ঠিক করবে না না দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ থাকবে। এই ওয়ার্ডের নাম এবং আপনার নাম? এই ওয়ার্ডে হচ্ছে আমি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার নাম হচ্ছে জয়া মোহন।